করোনা অর নো করোনা, আগামী কয়েক বছর জীবনের অংশ হতে যাচ্ছে মাস্ক। মারণ ভাইরাসের সঙ্গে ঘর করতে হলে এটুকু সুরক্ষা তো রাখতেই হবে। আর তাই এবার জামা জুতো ব্যাগের সঙ্গেই মাস্ক তৈরিতে নামলো বহুজাতিক একটি সংস্থা। স্টোর খুললেই পেয়ে যাবেন মনপসন্দ মাস্ক, আর পিপিইর জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। অ্যান্টিসেপ্টিক ক্রিমের বিজ্ঞাপনে বহু যুগ আগে বা বহু বছর আগে বলা হয়েছিল বঙ্গ জীবনের অঙ্গ, আর মাস্ক যে আগামী কয়েক বছর বিশ্ব জীবনের অঙ্গ হতে চলেছে তা কিন্তু এখন থেকেই পরিষ্কার। ফলে আগামী দিনে যে কোনো দোকানে যেখানে থরে থরে সাজানো থাকবে জামা বা জুতো, সেখানে সেই সব র্যাকগুলোর পাশে আরও একটা বা দুটো র্যাক আপনি পাবেন যেখানে সাজানো থাকবে পিপি এবং মাস্কও। জামা জুতো ব্যাগের মতোই এখন জরুরি মাস্ক। করোনা উত্তর বিশ্বে আগামী কয়েক বছর মাস্কই হয়ে উঠতে চলেছে আমাদের রক্ষাকর্তা। কে বলতে পারে এবার পূজোয় হয়তো পছন্দের কাঞ্জিবারামটার সঙ্গে ম্যাচিং মাস্কও কিনতে হতে পারে আমাকে আপনাকে। আর সে কথা মাথায় রেখেই এবার মাস্ক তৈরিতে নামলো বহুজাতিক সংস্থা। আগামী দিনে এদের ফ্যাশনেবল পোশাক বা অ্যাক্সেসরিজের সঙ্গেই একই স্টোরে পেয়ে যাবেন নানা ধরনের মাস্ক। এটার সঙ্গে যেরকম আমাদের ব্যাগ আছে, এসব টি শার্ট জুতো আছে, ওটার সঙ্গে আমাদের যেগুলো এখন চলছে লকডাউনের জন্য যেগুলো মাস্ক বা যেগুলো দরকার মানুষের, সেগুলো ওগুলো রাখা হয়। পিপি মাস্ক সেগুলো সবই রাখা হবে এর সঙ্গে। লকডাউনের আগে পর্যন্ত মাস্ক তৈরির কথা মাথায় আসেনি সংস্থার, কিন্তু পরিস্থিতি বদলের সঙ্গে বদলেছে ক্রেতাদের চাহিদাও। তাই সিক্স লেয়ার মাস্ক বানিয়ে ফেলেছেন ওরা। জোর কদমে শুরু হয়েছে পিপিই তৈরির কাজও। ये मास्क फर्स्ट टाइम हमारा ये कंपनी लॉन्च किया है, क्योंकि कुछ भी अगर अभी क्या कि कुछ कपड़े वगैरह अभी ये सेल नहीं हो रहा है, कुछ बैग वगैरह सेल नहीं हो रहा है, तो इसीलिए कंपनी मास्क बनाए हैं, क्योंकि कस्टमर हमारा प्रॉपर हमारा बना रहे, वाइट क्राफ्ट को ही ले हैं, चाहे मास्क ले या अदर कुछ कपड़े ले या जूते ले, वो वाइट क्राफ्ट के संग रिलेटेड रहे हैं। हम लोग का मानने का मतलब यही है। और कल मास्क बना रहे और उसके साथ पीपीयू बना रहे हैं। মারণ ভাইরাসের সঙ্গে আগামী দিনে ঘর করা শিখতে হবে, আগেই ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রক। আর তাই নিজে বাঁচতে, পরিবার পরিজনকে বাঁচাতে মাস্ক বা পিপির শপিংটা সেরে ফেলাই ভালো নয় কি? ক্যামেরায় অরিনের সঙ্গে শ্রেয়সী, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপন ওড়িশার সিভি রমন গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের। করোনা যোদ্ধাদের সম্মানে পড়ুয়াদের 5 কোটি টাকা স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। পরবর্তী সেশনের জন্য এই স্কলারশিপ ঘোষণা করেছে ওড়িশার সিভি রমন গ্লোবাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। अभी देश में जो सिचुएशन है कोविड-19 का, इसमें हमारा सारा डॉक्टर्स, नर्सेस, पैरामेडिकल्स, क्लीनिंग स्टाफ्स, जिस तरीके से वो लोग काम करके समाज को बचाने के लिए कोशिश कर रहे हैं, जैसे फौजी का तरह देश को रक्षा करते हैं, तो अभी सारे लोग इन लोगों को इज्जत करते हैं, सम्मान देते हैं एज ए कोविड वॉरियर। तो हम लोग ऑन बिहाफ ऑफ सी वी रमन ग्लोबल यूनिवर्सिटी ओडिशा अभी 5 करोड़ का स्कॉलरशिप देने के लिए ऐलान किए हैं। एंड ये जो करेंट एकेडमिक सेशन अभी होगा, इसमें जो भी बच्चे पढ़ेंगे इन सबको वो स्कॉलरशिप में इंक्लूड कर हम लोग करेंगे।